জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ বারিক। সমীরণ বারিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাল ঘণ্টিটাও অবশ্যই দাবাবেন, যাতে আপনাদের নতুন যে কোনো ভিডিও চাচ্ছি যেটা আপনি তার এ পেয়ে যান, নোটিফিকেশান পেয়ে যান, তার জন্য ঘণ্টিটা অবশ্যই দাবিয়ে দেবেন এবং শেয়ার কমেন্ট করবেন, যাতে আমার কি ফল্ট বা কিছু সেটা আপনাদের জানতে পারি। চলুন, আপাতত এখানে দুটি নন ভিনামেস আছে, একটি ভিনামেস আছে, একটা রাসেল ভাইপার আছে আর একটা এখানে যেটাকে জল ঢোড়া বা জলে সাপ বলে, আর একটা হচ্ছে বেতাজরা যেগুলো গাছে থাকে, পোকামাকড় খায়, তো সেই সাপ আছে। চলুন এদেরকে ছেড়ে দেওয়া যায়। চলুন এখানে ছেড়ে দিলে ভালোই হবে। তো ওইখানে একটা পুকুর আছে দেখা যাচ্ছে, ওইখানে একটা পুকুর আছে দেখা যাচ্ছে কি জানি না, বাট ওখানে একটা পুকুর আছে, জল সাপটা ওখানে চলে যেতে পারবে, অসুবিধা নেই। চলুন ছেড়ে দেবো। আর সময় ঘোড়া বলা হয়, তো খুবই মোটা, এগুলোকে পরে ছাড়ছি, আগে চন্দ্রকোড়াটাকে ছেড়ে দিই। তো চলুন আগে বিশালটাকে ছেড়ে দিই। রাসেল ভাইপার আছে। তো বন্ধুরা, প্রথমেই বলি, যারা সাপ ধরতে যায় না তারা প্লিজ না জেনে সাপ ধরতে যাবেন না, কারণ এগুলো জানলেবা হয়। তো যারা স্নেক রেস্কিউভার আছে তাদেরকে কল করবেন, যাতে তারা সেটাকে রেস্কিউ করতে পারে। ইজি হ্যান্ডে দেখতে পাচ্ছেন এখানে বসে আছে। তো আমি এখানে, আমার কাছে আপাতত স্টিক নেই, তার জন্য আমি এখানে একটা এমনি লাঠি ইউজ করছি। তো এটা, এদেরকে নিয়ে ছেলে খেলা করা কোনো দিন উচিত নয়, কারণ এরা জানলেবা হতে পারে, অনেক দেখেছেন একটু ভুলের জন্য। তো দেখতে পাচ্ছেন, চলুন একে ছেড়ে দিই। এখন নিবেলা সাপটাকে ছেড়ে দিই এখানে। তো এটা সম্পূর্ণ নন ভিনামেস হয় আর খুবই মোটা আছে, দেখতে পাচ্ছেন সাপটা বিনা ঝাড় বলা হয়, দেখতে পাচ্ছেন মোটা এবং একটু শর্ট আছে। চলুন নিয়ে যাওয়া, একে এদিকটা করে ছেড়ে দিই যে জল আছে, যেতে সুবিধা হবে। কাঁটা আছে এখানে খুব, অনেকজন জানে না সাপের সম্বন্ধে, জানে না এটাকেও অনেকজন বিশুদ্ধ সাপ হিসাবে মানছিল, বাট এগুলো বিষহীন সাপ হয়, এর কামড়ালে কোনো বিষ হয় না। তো আপনারা সাপ একটু চিনুন এবং সাপ মারার কোনো দরকার নেই, আমাদের মতো স্নেক সেবাদের কন্ট্যাক্ট করুন, তারা বিনামূল্যে আপনাদের এই স্নেকগুলোকে বের করে নেয়, আমি বিনামূল্যে বের করি। তো বিনামূল্যে বের করে নেওয়া হয়, তো আপনারা একটু আমাদের কন্ট্যাক্ট করুন, আমরা নিজেরা গিয়ে ওটাকে বাঁচিয়ে নিচ্ছি, প্লিজ ওটাকে মারবেন। আরেকটি কথা, গাছ লাগান, যেভাবে পরিমাণ নষ্ট হচ্ছে তাতে বিশাল ক্ষতি হচ্ছে, তো আপনারা গাছ লাগান। তো চলুন আরেকটি কি আছে এটাকে ছেড়ে দেওয়া, চলুন একে ছেড়ে দেওয়া যায়। আচ্ছা একটা জিনিস দেখতে পাবেন, এর কালার চেঞ্জ হয় কীরকম, দেখুন এখান থেকে স্কিনটাতে চেঞ্জ হয়, দেখুন কামড়াবে বলে এ করছে। তো সাপেরা যেটা নড়ে সেটাকে ফলো করে অবভিয়াসলি, তো এর কালারটা দেখুন চেঞ্জ হচ্ছে, কামড়াবে বলে এ করছে, দেখুন যেটা নড়ছে সেটাকে ফলো করছে, কিন্তু আমার এই হাতটাকেও ফলো করছে না, দেখুন এটা নড়ছে বলে এটাকে ফলো করছে। দেখুন আমি, আমার হাত নড়া বন্ধ হয়ে গেছে কিন্তু ফলো করা বন্ধ হয়ে গেছে, আমার মাথাটা নড়ছে সেখানে আমি ফলো করছি। তো চলুন একেও ছেড়ে দেওয়া যাক, চলুন এই গাছপালাই থাকে, ও অনেক দ্রুত হয় চলে। তো সব সাপ ছেড়ে দিলাম, দেখতে পেলেন জঙ্গলে, এটাকে পুনরায় পুনর্বাসনের জন্য ছেড়ে দেওয়া লাগে না, পোকামাকড় অনেক কিছু আছে, ওরা ভালোভাবে থাকতে পারবে। আর হয়তো আমাকে দেখে ভাবছেন এটা কেন, এই ড্রেসটা কেন বা এই ড্রেস আপটা কেন, এরকমভাবে কেন আজকে আমি রয়েছি। তো আমার মানে দিদা, যার কাছে আমি ছোটো থেকে বড় হয়েছি, তো তিনি মারা গেছিলেন, সেই হিসাবে আমাকে এই ড্রেসটা পরতে হয়েছে। তো কিন্তু কিছু করার নেই, ওদেরকে বেশি দিন ঘরে রাখা যাবে না বলে আমি ছাড়তে আসতে হবে বাধ্য হলাম এই অবস্থায়, এই অবস্থায় ধরতে গেছি, তো ভিডিও করা হয়নি, আর ছাড়ার জন্য ভিডিওটা করার জন্য এই অবস্থায় বানাতে হলো। তো ওকে, জয় হিন্দ, গাছপালা লাগান এবং আমাদের পরিবারকে মানে পুনরায় যদি ভালোভাবে রাখতে হয়, যেভাবে সব ক্ষতি হচ্ছে, গাছপালা পোড়ানো হচ্ছে, কাটা হচ্ছে, তার জন্য বাঁচানোর জন্য আপনারা গাছপালা লাগান এবং কোনো পশুকে মারবেন না, বিনা কারণে কোনো পশুকে মারার কোনো দরকার নেই। এবার আমি বলবো না মুরগি মাছ খাবেন না, বাট খান, ওগুলো খাবার জিনিস, ওগুলো আপনারা খাচ্ছেন খান, বাট
কোনো পশু যেগুলো আপনার কোনো মারার কোনো দরকার নেই, শুধুমাত্র মারা, সেগুলোকে প্লিজ মারাটা বন্ধ করুন। আমাদের মতো স্নেক সেবাদের কন্ট্যাক্ট করুন, আমরা এটাকে পুনরায় আবার জঙ্গলে ছেড়ে দিতে পারবো। এখানে অনেক জঙ্গলে এরা আরামসে থাকতে পারবে। এবার বলবো চারদিকটা দেখিয়ে দিতে, এরা কত সুন্দর থাকতে পারবে। এখানে ডিস্টার্ব করার মতো কেউ নেই, তো চলুন এদেরকে ছেড়ে দাও। এই বলে জয় ভারত।